90 ভাগ মুসলমানের দেশে গালি দিবার আমরা ছেড়ে দেব শহীদ 15 জন 17 জন না এই দেশের যদি 17 কোটি মানুষ শহীদ হয়ে যায় নবীর জন্য তারপরও আমরা রাজি আছি সারা সারা জীবন দিতে নবীর জন্য রাজি আজকের আলোচনার বিষয় হচ্ছে ষড়যন্ত্র কি বললাম যেটা এখন হচ্ছে না সারা বিশ্বে সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে একটা হচ্ছে কোরআনে কারীম দুই নম্বরে মুসলিম জাতি কথা বলুন কোরআনের বিরুদ্ধে আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র পৃথিবীর সবাই এখন এক আমাদের অন্তত এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য 175 কোটি অন্তত মুসলমান এক হওয়া লাগবে এই এক হতে হলে আপনি সবচেয়ে বেশি শিক্ষা যেখান থেকে নিতে পারেন তার নাম মৌমাছি নাম কি কেন মৌমাছি থেকে শিক্ষা নেবেন আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদের আদেশ দিয়েছেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনি তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সূরা নাহাল নাহাল মানেই মৌমাছি এর 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার রব কিন্তু মৌমাছিকে মাত্র একদিন ওহি করেছে একদিন একটা হুকুম দিয়েছে কি আনিত্তাখিজি মিনাল জিবাল বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন তোমরা যখন বাসা বাঁধবে জীবন যাপনের জন্য তিনটা জায়গায় বাসা বাঁধবে এক নম্বরে পাহাড়ে দুই নম্বরে মানুষের ঘরের অট্টালিকার ছাদে কার্নিশে তিন নম্বরে গাছের ডালে হে নবী আপনি একটু খেয়াল করে দেখবেন আমি সেই তৈরি করেছি মৌমাছি কবে ওই দিন সাথে একটা আদেশ দিয়েছিলাম ওই একদিনের আদেশে কিয়ামত পর্যন্ত মৌমাছিরা এই তিনটা জায়গা ছাড়া আর কোনো জায়গায় বাসা বাঁধে না মৌমাছিদের থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছিলাম এই পৃথিবীতে মৌমাছি আর মাছি শব্দ দিকে প্রায় একই মৌমাছি আর মাছি কিন্তু এর ব্যবহার আকাশ আর পাতাল বলুন মৌমাছি দেখলে সাধারণত মানুষ মারে না আর মাছি দেখলে থাপ্পড় দেয় কথা বলছেন মৌমাছি এর সবচেয়ে বড় গুণ ও কাউকে আগে কিছু বলে না কিন্তু কেউ যদি ঢেল ছড়ে তারে আর ছাড়ে না ও মুসলমান এই শিক্ষাটা তোমার নেওয়া লাগবে একটা বাঘ আর হরিণ দৌড়াচ্ছে বাঘ 1 ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে আর হরিণ 1 ঘন্টায় 85 কিলোমিটার দৌড়াতে পারে এরপরও আমরা মাঝে মাঝে দেখি এই ন্যাশনাল জিওগ্রাফি যে টেলিভিশন আছে ডিসকভারি আপনি দেখবেন মাঝে মাঝে বাঘ হরিণকে ধরে ফেলে একথা বলছেন একাধারে যদি সমান্তরে দৌড়ায় তাও একবারে 80 আর 85 5 কিলো দূরে থাকবে অথচ ধরে ফেলে কারণ কি হরিণ সব সময় মাঝে মাঝে পেছনের দিকে খেয়াল করে যে দেখে আমরা ধরতে পারলো কিনা এই পেছনের দিকে খেয়াল করতে গিয়ে ওর গতি কমে যায় আর বাঘের এরকম কোন পেছনে তাকানো নেই ওর টার্গেটই থাকে কি করে ধরা যায় যেন ওর মনের যে শক্তি ওরা আরো বেড়ে যায় ওদিকে 5 কিলোমিটারও কমে গেছে আর এর 5 কিলোমিটার আরো বেড়ে গেছে সুতরাং ওর সাইতে লাভে আরো আগে যাবে আজ বিশ্ব মুসলমানেরা মৌমাছির এই কাছ থেকে যদি আমরা শিক্ষাটা নিতে পারতাম আমাদের লেজে পা দেওয়ার হাত দেওয়ার কেউ থাকতো না আমাদের লাভ এমনি তো 5 কিলোমিটার বেশি কথা বলুন মৌমাছি থেকে শিক্ষা এই কাউকে কিছু বলা যাবে না কিন্তু কেউ যদি তাকে ঢেল মারে ওরে আর ছাড়া যাবে না সুতরাং এই ভোলার ময়দানে মৌমাছিদের উপরে যারা ঢিল ছুড়েছে সব চাইতে আমাদের কলেজার চাইতে দামি যিনি মোহাম্মদ রসুল্লাহকে এই গালি যিনি দিয়েছে এই দেশে 96 ভাগ মুসলমান বিচার যদি বিচার না হয় আগামীতে দেখবেন আর একটা গালি দেবে পেছনে তাকানোর আর
আভরণের মতো সময় নেই, বাঘের জাত আমরা সামনের দিকে তাকানোর সময় আছে। তাই কি করে হরিণ ধরা যায়? কারা কারা রাজি আছেন এই বিচার পেতে দেখি। আলহামদুলিল্লাহ ভাই, সবচেয়ে বড় বিষয় চারটা বিষয় তোমাদেরকে শিক্ষা দিয়েছে, চারটা বিজ্ঞান শিখিয়েছে। এক নাম্বারে কেমিস্ট্রি, মৌমাছি তোমাদেরকে কেমিস্ট্রির জ্ঞান দিয়েছে। কেমিস্ট্রি কে থাকার যে বুদ্ধিটা মানুষ কিন্তু মৌমাছি থেকে পেয়েছে। মৌমাছির চাকে কমপক্ষে 30-35 কেজি মধু ঝুলে থাকে, অথচ চাকের নিচে কোনো ঠেকনা দেওয়ার জিনিস নেই। একথা বলছে ওর নিচে কোনো ধরে রাখার জিনিস আছে? দুই নাম্বারে কেমিস্ট্রি শিক্ষা পায় মানুষ মৌমাছি থেকে। দুই নাম্বারে টেকনোলজি, ওর এক একটা ঘর আছে, ওই ঘর হচ্ছে ছয়টা কোণা আছে। আপনি এই জ্যামিতি বক্স নিয়ে যে নেবে দেখবেন, কাটা কম্পাস নিয়ে ছয়টা কোণের একটা কোণ কম বেশি নেই। মানুষ এখান থেকে জ্যামিতি তৈরি করেছে, আর আমরা শুধু মধু খেয়ে মজা মারি। তিন নম্বরে মানুষ পেয়েছে এখানে মেডিকেল সায়েন্স, এই যে মধু বিজ্ঞান, যেহেতু ডাক্তার বসে আছে। মানুষ ঔষধকে সঠিক রাখার জন্য পৃথিবীতে দুইটা জিনিস ব্যবহার করে, একটা মধু আর একটা মদ। বিজ্ঞান এখন বলেছে ঔষধ গুণগত মান ঠিক রাখার জন্য মদের চাইতে মধুর গুরুত্ব অপরিসীম, কারণ মধু দিলে ওই ঔষধটা আরো ভালো থাকে। এখানে যে তথ্যটা আমি পেলাম, সোম্মাকুলি মেঙ্কুল্লি সামারত, সামারত এক বছর না বহু বছর? কেন দিলে? এই যে পরাগায়ন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন, এটা যদি শুধু এই মৌমাছি নামক এই সাজ এই 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 প্রাণীটা পৃথিবী থেকে তুলে নেয়, 75 ভাগ খাবার শূন্য হয়ে যাবে দুনিয়া। তারপরে এই মৌমাছিরা দেখবেন যেখানে সেখানে বসে না, হয় ফুলে বসে নয় ফলে বসে। এ কথা বলে না, এই এই ঘোড়াঘাট একটা মাঠের ভেতরে যদি 20 লক্ষ সরিষা গাছ থাকে, এর 5 লক্ষ মনে করেন পুরুষ সরিষা গাছ, 5 লক্ষ মেয়ে সরিষা গাছ, এই গাছ একটার সাথে আর একটা উঠে যেয়ে তো মিলেন ঘটাতে পারবে না। আল্লাহ মৌমাছিকে ক্ষমতা দিয়েছে, ও যে বসে ওখান থেকে পরাগায়ন নিয়ে পুরুষের কাছে যে মিলন করে দেয়, তখন ফল হয়। এটা যদি আপনি এই লেবার দিয়ে করাতে যে কয় টাকা শস্য হতো, আরো বাড়ি থেকে টাকা পয়সা এনে জন দেওয়া লাগতো। মহামাসিকে আল্লাহ এত শক্তি দিয়েছে, মাত্র 12 দিন হায়াত পায়। কয়দিন? মাত্র 12 দিন। ওর যে ডানা আছে দুইটা, এক এক সেকেন্ডে 200 বার করে ঝাপড় দেয়। ও বোঝাতে চায় যে বসে খাওয়া যাবে না, এক এক সেকেন্ডে যদি আমার এই ছোট্ট দুইটা ডানা 200 বার আমি ঝাপড় দিতে পারি, ঝাড়া দিতে পারি, তাহলে 1 মিনিটে হয় 12,000 বার। প্রাণী কতটুকু ক্ষুদ্র, মানুষকে বোঝাতে চায় বসে খাও, বসে খাওয়ার ধান্দা বাদ দাও, কাজ করে খাওয়া লাগবে। আমি এতটুকু একটা প্রাণী মাত্র 12 দিন হায়াত পাই, এক চামিচের অর্ধেক হাফ চামিচ মধু আমি সারা জীবন দিয়ে তৈরি করি, সারা জীবন কয়দিন বলুন? অলস না ও বোঝাতে চায় আমি বাড়ি থেকে যখন এই মধু সংগ্রহের জন্য কমপক্ষে 10-12 কিলোমিটার দূরে চলে যাই, মনে করেন সেই গোবিন্দগঞ্জ থেকে পর্যন্ত এসেছে, এই মাঠের ভেতর একটা বিশাল সরিষার ক্ষেত, এখন এসেছে তো মাত্র 2,000 মৌমাছি, চাকে আছে এখনো 10,000, কারণ এক একটা চাকে কমপক্ষে 10-12,000 মৌমাছির জায়গা হয়। মৌমাছির জীবনী পড়তে গিয়ে দেখেছি 4 প্রকার জিনিস ওখানে থাকে, প্রথম নম্বরে রানী, এর নম্বরে পরে পিউপা, এর নম্বরে গার্ড, এর পরে আছে শ্রমিকেরা। এই শ্রমিকরা এখানে আসার পরে যখন দেখে এত মধু নিয়ে যাওয়া সম্ভব না, তখন ওখান থেকে সূর্যের দিকে
মুখ দিয়ে একটা আওয়াজ করে, সূর্যের দিকে আওয়াজ করার সঙ্গে সঙ্গে আলোটা এসে ওর মাথার উপরে লাগে। মাথা আল্লাহ একটা অ্যান্টিনা সেট করে দিয়েছে। আমরা যেমন ঢাকাতে একটা সিনেমা দিলে এই গোবিন্দগঞ্জ থেকে দেখা যায়, ওই অ্যান্টিনার মাধ্যমে আওয়াজটা আল্লাহ 10 থেকে 12 কিলোমিটার দূরে ওর বাসায় পৌঁছিয়ে দেয়। বাসায় যে 10,000 শ্রমিক শক্তিশালী বসে আছে, ওরা সঙ্গে সঙ্গে ওখানে চলে যায়। মধুগুলো নিয়ে যখন বাড়িতে আসবে, তাকে ঢোকার সঙ্গে সঙ্গে দেখানোর আগে গার্ড আছে, গার্ডকে, এরপরে টিউপা, এরপরে রানী। ওর জীবনী পড়তে গিয়ে দেখেছি এ মধু নিয়ে যাওয়ার পর পৃথিবীতে এমন কোন ফুল নেই যে ফুলে 100% মধু পাওয়া যায় না, মাত্র 10%। যে কোনো ফুলে মাত্র 10% মধু থাকে, কিন্তু চাকে রাখতে হলে ওই মধুকে 100% পরিপূর্ণ করে রাখা লাগবে। 10% মধু 100% করবে কি দিয়ে? আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ওরা একবার করে দরুদ পড়ে, একবার দরুদে আমার আল্লাহ 10% মধু 100% বানিয়ে দেয়। যদি নবীর উপরে দরুদ না পড়তো, ওই মধু নিয়ে চাকের সামনে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকতো, ঢুকতে দিত না, কারণ গার্ড আছে। যেই নবীর উপরে দরুদ পড়লে 10% মধু 100% হয়ে যায়, ওই নবীকে 96% মুসলমানের দেশে গালি দিবার আমরা ছেড়ে দেব। শহীদ 15 জন 17 জন না, এই দেশের যদি 17 কোটি মানুষও শহীদ হয়ে যায় নবীর জন্য, তারপরও আমরা রাজি আছি। কারা কারা জীবন দিতে নবীর জন্য রাজি? আমার দিনাজপুর বাসী মৌমাছিরা এখান থেকে প্রথমে গার্ডের কাছে, গার্ড ওটা পরীক্ষা করে দেয় পিউপার কাছে, পিউপা ওটা পরীক্ষা করার পরে রানীর কাছে দেয়। আমি 3 নাম্বারটায় পড়লাম, পিউপা এটা পরীক্ষা করে যদি দেখে কোনো নাপাক ওর শরীরের ভেতরে লেগে আছে, পায়ের ভেতরে বা কোনো জায়গায় যদি নাপাক থাকে, অনুমতি নেয় রানী, এ নাপাক জায়গায় বসেছে। আরে নাপাক জায়গায় বসে আবার চাকে এসেছে, এখানে তো মধু আছে, প্রত্যেকটা ওই খোপে খোপে ওর নির্ধারিত খাদ্য রেখে দিয়েছে, ওখানে গেলে এই মধুটা নাপাক হয়ে যাবে, আল্লাহর বান্দাদের পেট খারাপ হবে। আল্লাহ পাক জান্নাতের কোন গোলামের পেটের ভেতরে কোন হারাম জিনিস না, মায়ের পেট থেকে এই মুক্তা আমার আল্লাহ পবিত্র রেখে দিয়েছে। যেই সৃষ্টি আল্লাহর এই বান্দাদের খাবারের ভেতরে না পাক ঢোকাতে চায়, আপনি অনুমতি দেন ওরা আমরা এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দেই। মুসলমান অন্য কোনো কিছু লাগবে না, শুধুমাত্র মৌমাছির জীবন থেকে 4টা শিক্ষা যদি কেউ নিতে পারে, আবার আগের যে গৌরব ছিল আমাদের ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। মৌমাছি 3 নম্বরে শিক্ষা দিচ্ছে, 4 নম্বরটা হচ্ছে মেরিন ড্রাইভ, যেটা কক্সবাজারে সরকার বানিয়েছে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত এই 82 কিলোমিটার রাস্তার নাম কি? মেরিন ড্রাইভ। এই যে এখানে বিকাশ এই মেরিন ড্রাইভ, এটার শিক্ষা নিয়েছে মানুষ মৌমাছির কাছ থেকে। তার মানে সোজা তীরের মতো রাস্তা দিয়ে চলে যাবে, আবার নিজের বাসা পর্যন্ত ফিরে আসতে পারিস। একটাই প্রাণী, তার নাম মৌমাছি, থেকে কয়েকটা শিক্ষা নেওয়া যায়। তার 1 নম্বরে ও কোনো সময় বসে থাকে না, সব সময় কাজের ভেতরে ব্যস্ত। 2 নম্বরে ও কাউকে কিছু বলে না, যদি কেউ কিছু ওরে বলে ঢিল দেয় তখন আর একা একা না, সবাই ঐক্যবদ্ধ হয়ে তারে হুল ফোটায়। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বিশ্বে এখন সবচাইতে বড় অভাব যেটা, তার নাম আজ ঐক্য।